আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি, চিচিঙ্গা ভাজি। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। চিচিঙ্গা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ এবং একটি ডিম। অনেকেই আমরা চিচিঙ্গা খেতে চাই না, কিন্তু এভাবে সহজভাবে রান্না করে দেখতে পারেন। প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি হালকা ভেজে নিচ্ছি। এভাবে আপনারা সহজেই চিচিঙ্গা ভাজি রান্না করতে পারেন। আমি উপকরণগুলো সবগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি চিচিঙ্গাগুলো কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম প্যানে। প্যানে দিয়ে এখন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। নেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যেন ভালোভাবে কষানো হয়। কষানোর পর একটু খুলে দিলাম, ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। চিচিঙ্গা একটু শক্ত হয়, এর জন্য একটু পানি দিতে হয়। পানি না দিলে ভালোভাবে সিদ্ধ হয় না। এবার আমি আবার ঢেকে দিলাম। পানি অনেকটা শুকিয়ে এসেছে, আমি এবার একটি ডিম দিয়ে দিলাম। ডিম ফেটে চিচিঙ্গা ভাজির উপরে দিয়ে দিলাম। এটাতে আসলে অনেক মজা হয় ডিমটা। এভাবে অনেকেই নর্মালি খায়, কিন্তু আমি এই ডিমটা দিয়ে নিই। ডিমটা দিলে ভাজিটা খুব মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ডিমটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি আবার আরেকটু নেড়ে দিচ্ছি। এই যে ভাজিটা হয়ে গেছে, সুন্দর দেখুন, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এভাবে আপনারা বাসায় সহজেই বানিয়ে ফেলতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।